Mathematics 1000 plus for IBPS Clerk basic most expected question. এই ভিডিওতে আমরা IBPS Clerk কে আসতে পারে এবং আগেও এসেছে এরকম খুব most expected question নিয়ে আলোচনা করা হবে. তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই রকম ভিডিও সবার আগে পেতে. এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো. 150% অফ 15 প্লাস 75% অফ 75 ইকুয়ালস টু কত হবে? তাহলে এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে নিচে 100 হবে আর অফ মানে ইনটু, আর এই পার্সেন্টেজ মানে নিচে 100 অফ মানে ইনটু. তাহলে 150 বাই 100 গুণ 15 প্লাস 75 বাই 100 গুণ 75. তাহলে 00 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 দিয়ে কাটলে 3 5 15 গুণ 15, আর এখানে 25 দিয়ে কাটলে 3 25 75 আর 100 25 দিয়ে কাটলে 4 25 100. তাহলে 3 15 45 বাই 2 প্লাস 3 75 225 বাই 4, তাহলে লসাগু হচ্ছে 4 45 দুগুণে 90, 90 প্লাস 225 মানে 315 বাই 4. তাহলে 315কে 4 দিয়ে ভাগ করলে, 315 4 দিয়ে ভাগ করলে হয় 78.75. তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে 18.75, অপশান বি. সঠিক উত্তর অপশান বি, 78.75. তারপর কোশ্চেন নাম্বার 2, 37% অফ 150 মাইনাস 0.05% অফ 1000 ইকুয়ালস টু কত হবে? তাহলে 37% পার্সেন্ট মানে নিচে 100 ইনটু 150 মাইনাস 0.05%, তাহলে 0.05 বাই 100 ইনটু 1000. তাহলে প্রথমে 37% অফ 150 মাইনাস 0.05% অফ 1000, তাহলে 37 বাই 100 গুণ 150 মাইনাস 0.05 বাই 100, পয়েন্ট তুললে নিচে 100 হবে, ইনটু 1000. তাহলে এখানে জিরোর সঙ্গে জিরো কাটলো, 5 দিয়ে 5 দুগুণে 10 আর 5 দিয়ে 3 5 15, আর এখানে 5কে প্রথমে জিরো, এখানে 3টে 0-র সঙ্গে এখানে 2টো 0 আর এখানে 1টা 0 কাটলো, 5 দুগুণে 10 আর ওপরে তাহলে কত পড়ে রয়েছে? ওপরে 1 আর নিচে 2. তাহলে এখানে 37কে 3 দিয়ে গুণ করলে 111 বাই 2 বিয়োগ 1 বাই 2, তাহলে 2 LCM, লসাগু হলো 2, তাহলে 111 বিয়োগ 1, তাহলে 110 বাই 2, তাহলে 55. তাহলে সঠিক উত্তর হলো 55. সঠিক উত্তর হলো অপশান বি, 55. কোশ্চেন নাম্বার 3, 43% অফ 2750 মাইনাস 38% অফ 2990 ইকুয়ালস টু কত? এটাও ঠিক একই, 43 বাই 100 অফ মানে ইনটু 2750, তাহলে 43 বাই 100 ইনটু 2750 মাইনাস 38 বাই 100 ইনটু 2990. তাহলে এখানে 0 0 কাটলে 43 ইনটু 275 মাল্টিপ্লাই করো, 43 ইনটু 275 মাল্টিপ্লাই করলে 11825, তাহলে 11825 বাই 10 মাইনাস 38কে 299 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 11362, তাহলে 10 LCM, লসাগু 10, তাহলে 11852 মাইনাস 11362 মাইনাস করলে 463, তাহলে 463 মানে 46.3, তাহলে সঠিক উত্তর হলো অপশান বি মানে 46.3. পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 9% অফ 386 ইনটু 6.5% অফ 144 ইকুয়ালস টু কত? তাহলে 9% ঠিক একইভাবে 9 বাই 100 ইনটু 386 ইনটু, পরে ইনটু রয়েছে 6.5 বাই 100 ইনটু 144, পয়েন্ট তুললে নিচে 10. তাহলে এখানে 100 আছে, 100 আর এখানে হচ্ছে 386, তাহলে 100কে 386 দিয়ে কাটলে 193 আর 100 হচ্ছে 50, আর এদিকে 6.5 দিয়ে কাটলে 5 তেরো 65, 13 5 65, নিচে 20,
আর এখানে 144 আছে আর নিচে 10 আছে 10 কে 144 দিয়ে কাটলে হচ্ছে 36 36 বাই 5 আর এদিকে 35 এখানে 36 কে 2 দিয়ে কাটলে 18 আর এখানে 50 কে 2 দিয়ে কাটলে 25 তাহলে 18 কে 2 দিয়ে কাটলে 9 আর এখানে 10 কে 2 দিয়ে কাটলে 5 তাহলে উপরে কত পড়ে আছে উপরে পড়ে আছে 193 13 আর 9 আর নিচে 25 আর 5 5 25 625 তাহলে 203229 বাই 625 তাহলে এটা ডিভাইড করলে হবে 325.1664 তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর 325.1664 তাহলে সঠিক উত্তর অপশন সি 325.1664 তারপর কোশ্চেন নাম্বার 5 40% অফ কোশ্চেন মার্ক ইকুয়ালস টু 240 তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কী হবে তাহলে এটা এক্স ধরে নেওয়া যাক তাহলে 40% মানে 40/100 ইন্টু এক্স ইকুয়ালস টু 240 40/100 ইন্টু এক্স ইকুয়ালস টু 240 তাহলে এক্স ইকুয়ালস টু 240 ইন্টু 100/40 এটা উল্টে যাবে তাহলে 0 0 কাটলো 6 4 6 24 তাহলে 6 ইন্টু 100 600 তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হলো 600 কোশ্চেন নাম্বার 6 12% অফ 980 মাইনাস কোশ্চেন মার্ক পার্সেন্ট অফ 450 ইকুয়ালস টু 30% অফ 227 তাহলে 12% অফ তাহলে 12/100 ইন্টু 980 মাইনাস কোশ্চেন মার্কে যদি সঙ্গে কোশ্চেন মার্কের জায়গায় যদি এক্স ধরে নেওয়া হয় এক্স বাই হান্ড্রেড ইন্টু 450 ইকুয়ালস টু 30/100 ইন্টু 227 তাহলে এখানে 0 0 কাটলো আর এখানে 0 0 কেটে গেছে এখানে 0-র সঙ্গে এই 0 কাটলো আর এখানে এই 0 এই 0 কাটলো তাহলে এখানে কত হলো এক্স ইন্টু 45 ঠিক আছে এখানে এক্সের ভ্যালু বার করতে হবে এটা এই পাশে নিয়ে হলো নিয়ে আসা হলো সেটাকে যদি লেখা যায় 45 ইন্টু এক্স বাই 10 আর এখানে হচ্ছে 12 ইন্টু 98 বাই 10 প্রথমে বসবে আর এইটা এদিকে গেলে মাইনাস তাহলে 3 ইন্টু 227 বাই 10 তারপরে 10 এলসিএম হলে 10 এলসিএম না করে এখানে যদি সব 10 কেটে দেওয়া যায় তাহলে 45x ইকুয়ালস টু 12কে 98 দিয়ে মাল্টিপ্লাই করে 1176 আসে মাইনাস 12কে 198 দিয়ে মাল্টিপ্লাই করার নিয়ম হলো 12 ইন্টু 100 করে মাইনাস 24 তাহলে 12 ইন্টু 100 1200 মাইনাস 24 1176 মাইনাস 681 ইকুয়ালস টু 495 তাহলে এক্স ইকুয়ালস টু 495/11 495/45 ইকুয়ালস টু 11 আসবে তাহলে সঠিক উত্তর কী সঠিক উত্তর হলো 11 অপশান সি কোশ্চেন নাম্বার 7 এ বি সি এন্টার ইন্টু এ পার্টনারশিপ তিনজন একটা পার্টনারশিপ বিজনেস করছে এ ইনভেস্ট 2560 অ্যান্ড বি ইনভেস্ট 2000 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে গেন্ট 1105 আউট অফ হুইচ এ গট 320 সিস ক্যাপিটাল তাহলে তিনজন একটা বিজনেস করছে কে কত দিয়েছে সেটা হচ্ছে প্রথমে বলে দেয়নি কিন্তু এ ইনভেস্ট করেছে বলেছে 2560 কিন্তু বি ইনভেস্ট করেছে 2000 তাহলে সি কত দিয়েছে সেটা বলারনি তাহলে এক্স ধরে নেওয়া হলো তাহলে এ ইস টু বি ইস টু সি 2560 ইস টু 200 ইস টু 2000 ইস টু এক্স তাহলে সি কত বলেছে কত ক্যাপিটাল আছে সেটা বলা নেই যখন এক্স ধরে নেওয়া হলো তাহলে এর এ কত হচ্ছে এ কত গেন করেছে এখানে 320 এখানে বলে দিয়েছে তাহলে এর গেন এখান থেকে বার করতে গেলে এ ইকুয়ালস টু তাহলে 2560 2560 এ ক্যাপিটাল তাহলে উপরে 2560 হবে আর নিচে এগুলো সব অ্যাড করে বসাতে হবে 2560 প্লাস 2000 প্লাস এক্স অ্যাড করলে 4560 প্লাস এস এক্স ইন্টু 1105 যেটা হচ্ছে মোট গেন সেইটা বসাতে হবে ইকুয়ালস টু 320 বলা হয়েছিল তাহলে এইটা সমান 320 লিখে নেওয়া হলো তাহলে 4560 এইটা এখানে গুণ করলে আর 320 এর নিচে এনে এর সঙ্গে কাটাকাটি করলে আসে 8840 তাহলে এক্স ইকুয়ালস টু 8840 মাইনাস 4560
এখানে প্লাস ছিল এদিকে গেলে মাইনাস, তাহলে কত অ্যান্সার হলো 4280। তাহলে সঠিক উত্তর কি হবে? 4280। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 4280। কোশ্চেন নাম্বার 8, ইন এ বিজনেস এ অ্যান্ড সি ইনভেস্টেড অ্যামাউন্ট ইন দ্য রেশিও 2.2:1। তাহলে এ আর সি কত? 2:1 রেশিওতে দিয়েছে। হোয়ার অ্যাজ এ অ্যান্ড বি ইনভেস্ট রেশিও 3:2। ইফ দেয়ার অ্যানুয়াল প্রফিট বি 1573 দেন বি শেয়ার ইন দ্য প্রফিট, বি শেয়ার বার করতে হবে। তাহলে এ ইস টু সি 2:1। তাহলে এ ইস টু সি যদি 2:1 হয়, তাহলে এ বাই সি সমান 2:1, আর এখানে বি অ্যান্ড সি 3:2, তাহলে এ বাই বি কত? 3:2 হবে। তাহলে এখানে হচ্ছে এ টু, এখানে থ্রি, তাহলে এই থ্রি দিয়ে এখানে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে 2:3 = 6, আর 3:1 = 3, আর এখানে টু আছে, তাহলে এ এখানে ওপর নিচে টু দিয়ে গুণ করতে হবে যাতে দুটো এ সমান করা যায়। তাহলে 2:3 = 6, আর 2 2 = 4, তাহলে এ কত হলো? 6 = 4, আর সি 3, এ ইস টু বি ইস টু সি, 6:4:3। তাহলে বিটা বার করতে হবে, বি এরটা বার করতে হলে কত গেন হয়েছে প্রথমে দেখে নাও। প্রথমে মোট প্রফিট হয়েছে 1573 ইন্টু বি কত এখানে? 4, আর নিচে টোটাল 4 6+4 10, আর 3 13। তাহলে 4/13 ইন্টু 1573 13-কে এটা একেবারে কেটে যাচ্ছে, 13 1 13, 2 7 27, 13 2 26, 1 3 13, 13 1 13, আর 0 0, তাহলে 1 2 1 0 0 × 4, সঠিক উত্তর হবে 4 8 4 0 0। তাহলে সঠিক উত্তর কী হবে? 4 8 4 0 0, অপশান সি সঠিক উত্তর হলো 4 8 4 0 0। কোশ্চেন নাম্বার 9, এ বি সি আর থ্রি পার্টনারশিপ ইন এ বিজনেস, এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 2i অফ বিস ক্যাপিটাল অ্যান্ড বিস ক্যাপিটাল ইজ 3 times অফ সিস ক্যাপিটাল। দ্য রেশিও অফ দ্য ক্যাপিটালস এ বি সি, এ বি সি তিনটে রেশিও বার করতে হবে। তাহলে এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 2i, বি হচ্ছে 2i, ঠিক আছে, ঠিক বিটা সি হচ্ছে আমার 2 times। তাহলে এখানে সির ক্যাপিটাল প্রথমে ধরে নিতে হবে, তাহলে বির ক্যাপিটাল যদি 3 times, তাহলে বি কত হবে? 3x। তাহলে এখানে যদি সি এক্স ধরে নেওয়া যায়, তাহলে বির ক্যাপিটাল কী হবে? 3x, আর বি এর থেকে সি আবার 2i, তাহলে বি এস যদি এ ডবল হয় তাহলে 6x হবে। তাহলে সি এক্স, বি 3x, আর এ 6x, তাহলে এ ইস টু বি ইস টু সি 6x = 3x × x, তাহলে সব এক্স কেটে গেলে সঠিক উত্তর হবে 6:3:1। তাহলে সঠিক উত্তর কী? 6:3:1, অর্থাৎ অপশান সি। থ্রি পার্টনার্স এ বি সি ইন এ বিজনেস ইনভেস্ট মানি সাজ দ্যাট 6:8 = 8×b = 10×c = দেন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটাল। তাহলে রেশিও বার করতে বলেছে, তাহলে 3টে এরম ইন্টু দেওয়া আছে, এই 3টেকে ধরে নেওয়া যাক এক্স, ধরে নেওয়া যাক 6A = 8B = 10C = xA, এক্স ধরে নেওয়া যাক, তাহলে এ ইকুয়ালস টু কী হলো? x/6, b = x/8, আর c = x/10। তাহলে 6, 8 আর 10 এলসিএম করে নিলে কত হবে? 3 × 6 = 24, তার হচ্ছে 20 6 6 × 12 = 120। তাহলে এখানে সব কটাকে 120 দিয়ে গুণ করতে হবে, তাহলে 120 দিয়ে গুণ করলে a:b:c 1/6:1/8:1/10, আর 1/6 × 120 দিয়ে গুণ করলে এখানে 20, আর 8কে 120 দিয়ে গুণ করলে 15, আর 10কে 120 দিয়ে গুণ করলে 12। তাহলে সঠিক উত্তর কী হবে? 20:15:12। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 20:15:12, 10-এর দাগের অ্যান্সার হবে সি। এ বি সি এন্টার ইন্টু এ পার্টনারশিপ অ্যান্ড দে আর ক্যাপিটালস আর ইন দ্য প্রপোর্শন 1:3:1/4:1/5, এ উইথড্রস হাফ হিজ ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ ফোর মান্থস আউট অফ টোটাল অ্যানুয়াল প্রফিট 8470, এ শেয়ার টোটাল যদি প্রফিট এত হয় এ শেয়ার কত? এ কী করেছে যে দিদে আছে সেটা 4 মাস পরে তুলে নিয়েছে হাফ অফ। তাহলে প্রথমে
প্রথমে a এর কত ছিল 1/3 is to 1/4 is to 1/5 তাহলে সবকটাকে কত দিয়ে গুণ করতে হবে 3 3 4 আর 5 তাহলে 3 4 5 3 4 12 12 5 12 60 সবকটা দিয়ে 60 গুণ দিয়ে গুণ করতে হবে তাহলে 1 এর 3 গুণ 60 মানে 1 এর সমান 20 1 এর 4 গুণ 60 সমান 15 1 এর 5 গুণ 60 সমান 12 তাহলে 20 is to 15 is to 12 হবে রেশিওটা এবার ধরা যাক a এর হচ্ছে 20x b 15x আর c 12x টাকা ইনভেস্ট করেছে কিন্তু a কি করেছে 4 মাস পরে হাফ টাকা তুলে নিয়েছে তাহলে প্রথমে যদি 20x থাকে সেটা 4 মাস কাটবে আর এই 20 এর হাফ মানে হচ্ছে 10x 10x সেটা কত 12 থেকে 4 বিয়োগ করলে 8 মাস এটা 8 মাস কাটবে তাহলে 20 * 4 + 10x * 8 = তাহলে এর 15x এটা কত 12 মাস কাটবে এদের তো কোনো কিছু চেঞ্জ হয়নি আর 12x এটাও চেঞ্জ হয়নি কোনো তাহলে 12x ও 12 মাস কাটবে তাহলে 4 20 80 আর 8 10 80 মোট 160x আর 15 * 12 180x 12 12 144 144x তাহলে সব x কেটে গেল আর এখানে সব 160 180 আর 144 এগুলো সব কাটাকাটি করলে কত দিয়া কাটাকাটি করলে কত আসছে 40 = 45 = 36 সবকটা 4 দিয়ে কেটে যাচ্ছে 4 4 16 40 আর এটা 4 দিয়ে খালি 45 ইনটু 36 তাহলে এখানে a এর চেয়েছে a এর কি হবে উপরে 40 নিচে এগুলো সব যোগ করলে 40 45 আর 36 যোগ করলে হয় 121 গুণ 8470 তাহলে কাটাকাটি করলে কত आंसर আসবে 280 ছিল তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে 2800 মানে অপশন বি সঠিক উত্তর অপশন বি 2800 ইন এ পার্টনারশিপ এ ইনভেস্ট 1/6 অফ ক্যাপিটাল ফর 1/6 অফ টাইম বি ইনভেস্ট 1/3 অফ ক্যাপিটাল ফর 1/3 অফ টাইমস এন্ড সি দা রেস্ট অফ দা ক্যাপিটাল ইন দা হোল টাইম পুরো টাইমের জন্য লিখেছে আউট অফ প্রফিট অফ 2300 বি শেয়ার বার করতে হবে তাহলে টোটাল ক্যাপিটাল কত সেটাও বলা নেই আর টাইমও বলা নেই তাহলে টোটাল ক্যাপিটালটা এক্স ধরে নেওয়া যাক আর টাইমটা ধরে নেওয়া যাক ওয়াই তাহলে টোটাল ক্যাপিটালটা ধরে নেওয়া যাক এক্স আর টাইমটা ধরে নেওয়া যাক ওয়াই তাহলে এর ক্ষেত্রে কি হবে 1/6 মানে তাহলে কি হচ্ছে x/6 আর কত টাইম 1/6 মানে y/6 আর b এর ক্ষেত্রে কত ইনভেস্ট করেছে 1/3 হোল ক্যাপিটাল তাহলে x/3 আর টাইম 1/3 তাহলে y/3 আর সি এর ক্ষেত্রে রেস্ট মানে কত এখানে 1/6 আর 1/3 হয়ে গেছে অলরেডি হোল ক্যাপিটাল ছিল x তাহলে বাকি কত পড়ে আছে x - x/6 + x/3 আর তার সঙ্গে কত টাইম নিয়েছে এখানে টাইম সি এর কত বলা আছে হোল টাইম তাহলে y হবে তাহলে x - x/6 + x/3 এই দুটো যোগ করলে x/2 x - x/2 মানে x/2 ইনটু y তাহলে a ইস টু b ইস টু c কত হবে a কত ছিল xy/36 xy/6 × 6 b ছিল xy/3 × 3 আর c ছিল xy/2 তাহলে সব xy কেটে গেল গেলে নিচে কত 3 × 3 6 × 6 3 × 3 আর 2 তাহলে সবকটা দিয়ে কত দিয়ে গুণ করতে হবে সবকটাকে 36 দিয়ে গুণ করতে হবে গুণ করলে এটা 1 এটা 36 দিয়ে গুণ করলে 4 9 36 4 আর এটা 36 দিয়ে গুণ করলে 18 তাহলে 1:4:18 এইবারে বি এর শেয়ার বার করে যাবে বি এর শেয়ার তাহলে কত হবে 2300 উপরে হচ্ছে 4 বি এর জন্য 4 হবে আর নিচে 4 = 5 18 + 5 = 23 তাহলে 4/23 23 কে 1 দিয়ে কেটে যাবে 4 0 0 4 0 0 0 তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে 4 0 0 0 সঠিক উত্তর অপশান এ 12 এর অপশান এ 4 0 0 0 এ নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজড বাই 10% এন্ড দেন ইনক্রিজড বাই 10% দ্য নাম্বার সো অবটেন ইজ 50 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার দ্য অরিজিনাল নাম্বার ইজ তাহলে কী করছে 10% প্রথমে ডিক্রিজ করছে ধরা যাক যদি নাম্বারটা 100 হয় যদি নাম্বারটা 100 হয় তাকে 10% ডিক্রিজ করলে কত 90 হবে আবার যদি 10% ইনক্রিজ করা হবে তাহলে 99 হবে প্রথমে 100 ছিল এখন কত ডিক্রিজ হয়েছে 99 তাহলে 100 - 99 1
সেটা 1 লেস হয়েছে আর এখানে লেস বলা আছে 50 তাহলে 150 এর সাথে সমান তাহলে কি চেয়েছে অরিজিনাল নাম্বার হচ্ছে 100 তাহলে 100 কার সাথে সমান 100 কার সাথে সমান 50 ইনটু 100 সমান 5000 তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে 5000 অপশন বি If the sum of three consecutive number is more than the middle number by 130, then the middle number is. তাহলে তিনটে consecutive number আছে. Consecutive number মানে পর পর. তিনটে পর পর number আছে. তাহলে ধরে নেওয়া যাক number তিনটে x, x plus 1 আর x plus 2. সেটা middle number. Middle number মানে x plus 1 থেকে কত middle number more than. Consider each more than middle number by 130. 130 থেকে more than বেশি তাহলে plus 130. তাহলে x x x কত হলো 3x. 3x 1 plus 2 3. 3x plus 3 আর এদিকে x plus 131. তাহলে এদিকে 3x থেকে x এদিকে গেলে x চলে গেল 2x. আর এখানে 131 থেকে 3 চলে গেলে 128. 128. তাহলে x equals to কত হলো 64 কিন্তু এখানে বলেছে দেন দা মিডল নাম্বার কত ছিল x plus 1 তাহলে মিডল নাম্বার কি হবে x plus 1 x হচ্ছে 64 plus 1 তাহলে 65 তাহলে সঠিক উত্তর হবে 65 অপশন বি মিডল নাম্বার হবে 65 দা সাম অফ টু নাম্বারস ইজ 2490 ইফ 6.5% অফ ওয়ান নাম্বার ইজ ইকুয়াল টু 8.5% অফ দা আদার দা গ্রেটার নাম্বার ইজ তাহলে এখানে দুটো নাম্বার বলেছে তাহলে একটা যদি x হয় আর একটা কি হবে 2490 - x একটা যদি x হয় আর একটা 2490 - x তাহলে একটা প্রথমটার 6.5% তাহলে x x এর 6.5% মানে কি 6.5 / 100 ইনটু x আর দ্বিতীয়টার ইকুয়ালস টু বসিয়ে নিতে হবে 2490 - x তার কত 8.5% মানে 8.5 / 100 দুদিকে 100 কেটে গেল দুদিকে 100 চলে গেছে আর এদিকে 6.5x আর এদিকে 8.5 এই x এর সঙ্গে গুণ করলে এদিকে আসলে প্লাস তাহলে 6.5 + 8.5 তার সঙ্গে x আর এদিকে 8.5 * 2490 আছে তাহলে 6.5 আর 8.5 এর কত হলো 15 তাহলে x ইকুয়ালস টু নিচে 15 দিয়ে ডিভাইড তাহলে 8.5 ইনটু 2.90 বাই 15 এটাকে কাটাকাটি করলে আসবে 1411 এখানে কি অ্যান্সার চেয়েছে দা গ্রেটার নাম্বার ইজ মানে বড় নাম্বারটা কত তাহলে একটা নাম্বার তো 1411 আর একটা নাম্বার কত তাহলে 2490 মাইনাস 1411 তাহলে কত হলো 1079 তাহলে এই দুটোর মধ্যে এইটা গ্রেটার তাহলে সঠিক উত্তর হবে 2 সঠিক উত্তর হবে 1411 তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 24 সঠিক উত্তর হবে অপশন সি 1411 ইফ দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 3 এন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস ইজ 39 দেন দ্য লার্জার নাম্বার ইজ তাহলে ডিফারেন্স ধরা যাক দুটো নাম্বার x আর y তাহলে তাদের ডিফারেন্সটা কত 3 তাহলে x - y সমান 3 আর তাদের স্কোয়ারস এর ডিফারেন্স তাহলে x স্কোয়ার - y স্কোয়ার ইকুয়ালস টু কত বলা আছে 39 তাহলে x প্লাস তাহলে এইটার ফর্মুলা হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y এখানে x মাইনাস y এর জায়গায় 3 বসিয়ে দিতে হবে দিলে 39 ইকুয়ালস টু তাহলে x প্লাস y 39 বাই 3 মানে 13 তাহলে x প্লাস y যদি 13 হয় আর x মাইনাস y যদি 3 হয় দুটোকে অ্যাড করে দিলে 2x আর y কেটে গেল 13 আর 3 16 তাহলে x সমান কত হলো 8 তাহলে y সমান যে কোনো একটা সমীকরণে x এর মান বসিয়ে দিলে y 5 5 পাওয়া গেল তাহলে x 8 আর y 5 এখানে কি চেয়েছে দা লার্জার নাম্বার কোনটা বড় 5 আর 8 এর মধ্যে 8 বড় তাহলে সঠিক উত্তর হবে 8 সঠিক উত্তর হবে অপশন a 8 ইফ দা সাম অফ টু নাম্বারস ইজ 10 এন্ড দা সাম অফ দেয়ার রেসিপ্রোকাল ইজ 5 বাই 12 দেন দা নাম্বারস উড বি তাহলে 2 8 আর 2 6 4 7 3 আর 9 1 আছে তাহলে দুটো নাম্বারের সাম 10 এখানে সবকটাই সাম করলে 10 আসছে এবার তাদের রেসিপ্রোকাল ধরা যাক নাম দুটো যদি x আর y হয় তাহলে x প্লাস y 10 আর রেসিপ্রোকাল মানে 1 বাই x উল্টে যাবে 1 বাই x প্লাস 1 বাই y
দুটো রেসিপ্রোকালের সাম প্লাস করে কত আসবে 5/12। তো এটা সলভ করে বড় প্রসেসে করা যায়, কিন্তু এইখানে অপশানগুলো দেখতে হবে যে নিচে 12 এলসিএম আসবে, মানে এক্স আর দুই দুটো নাম্বারের এলসিএম 12, এইটার 12 এলসিএম তো 12 আসবে না, 6 আর 4-এর এলসিএম, আর এখানে হচ্ছে 7 আর 3 আর 9-1, এখানে কোন দুটো 12, 9-1 দিয়ে তো কিছুতেই আসবে না, 7 আর 3 দিয়ে দুটো দিয়ে 12 কিছুতেই আনা যাবে না, কিন্তু 6 আর 4 এই দুটো এলসিএম হচ্ছে, এলসিএম যদিও এখানে এলসিএম আসছে 6 আর 4, এদের এলসিএম আসছে 12, তাহলে এটা বড় প্রসেসে সলভ না করে ডাইরেক্ট এখানে অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে 6 আর 4 হবে, তাহলে এখানে 6 আর 4 বসালে এটা অ্যাড করলে 12 আর ওপরে ওপরে হচ্ছে 5 আসছে, তাহলে সঠিক উত্তর হবে 6 এন্ড 4, সঠিক উত্তর অপশান বি 6 এন্ড 4। তারপর 3/8 প্লাস 1/2 অফ 3/16, অফ মানে ইন্টু, অফের কাজ সবসময় আগে হবে, তাহলে 3 একে 3 আর 3 কে 16 দুগুণে 32, তাহলে 3/8 প্লাস 3/32, 3/8 প্লাস 3/32, তাহলে এলসিএম হবে 32, তাহলে 12, তাহলে এখানে 32 এসছে, তাহলে 4 আষ্টি 32, 3 চারে 12, 12 প্লাস 3, তাহলে 15/32, সঠিক উত্তর কী হবে 15/32, সঠিক উত্তর হবে অপশান সি 15/32। 19, 7 প্লাস 7 প্লাস 7/7, 7/7 মানে 1, আর এখানে 3টে 7 যোগফল বাই 7 আছে, তাহলে 7 প্লাস 7 কত হলো 14, প্লাস 1 15, আর নিচে 3টে 7 মানে 21, 21/7 মানে 3, তাহলে 7 প্লাস 7 প্লাস 1 মানে 15, আর নিচে 21/7 মানে 3, তাহলে 15/3 সঠিক উত্তর হবে 5, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 5। 2 হোল 3/4 ডিভাইড 2 হোল 3/2 হোল 2/3 প্লাস 1 হোল 1/12 ইকুয়ালস টু কত হবে, তাহলে এখানে 4 দুগুণে 8, 8 আর 3 11, 11/4, 11/4 ডিভাইড 3 দুগুণে 6 7 8, 8-এর 3 ভাগ ডিভাইড 12 কে 12 কে 13, 13-এর 12, তাহলে 3টে ভাগ আছে, এটা গুণ করে নিতে হবে, তাহলে 4-এর 11 গুণ 8-এর 3 আছে, তাহলে 3-এর 8 হবে উল্টে গেলে, আর এখানে 13-এর 12 গুণ হয়ে গেলে 12-এর 13 হয়ে যাবে, তাহলে 3 চারে 12, 3 3 3 9, 3 11 9 11 99, আর 8 13 104, তাহলে 99/104 এখানে কোনো অপশান নেই, তাহলে সঠিক উত্তর হবে নান অফ দিস, সঠিক উত্তর হবে 99/104 মানে নান অফ দিস। কোশ্চেন নাম্বার 21, বাই হাউ মাচ ডাজ 6/7/8 এক্সিট 6/7/8, তাহলে এর থেকে এটা কতটা বড়, তাহলে এর থেকে এটা এটা হচ্ছে এক্সিস্ট মানে বিয়োগ করতে হবে, এখান থেকে এটা কতটা বড় বিয়োগ করতে হবে, তাহলে এখানে 6/7/8 বিয়োগ 6/7/8, তাহলে 6 এখানে থাকলো, 7/8 ডিভাইড আছে, এখানে মাল্টিপ্লাই হয়ে গেলে উল্টে যাবে, 8/7, 8/7, আর এদিকে 6/7 ইন্টু 1/8, তাহলে এটা উল্টে গেছে, 1/8 হয়েছে, ঠিক আছে। এবার 6/7 দুটোতেই কমন আছে, তাহলে 6/7 কমন গেলে 8-1/8, তাহলে 8-8 লস হবে 8 আর 64, 64-1 মানে 63, 63, 63/8, 6/7 ইন্টু 63/8, 7-9 63, আর এদিকে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3-9 27, 27/4, 27/4 মানে 6 পূর্ণ 3-এর 4, তাহলে সঠিক উত্তর হবে কি 6 হোল 3/4 মানে অপশান বি 6 হোল 3/4 অপশান বি। তারপর 9/995/999 ইন্টু 999 ইকুয়ালস টু কত হবে, তাহলে এইটার সঙ্গে 999-এর সঙ্গে 999 ইন্টু করে কত প্লাস করতে হবে 995, আর নিচে তো 999 থাকবে, ইন্টু 999, তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে নিচেই তো 1 থাকবে, কিছু হবে না,
তাহলে এই 999 ইনটু 999 ইনটু করতে হবে। 999 মানে 1000 মাইনাস 1, তাহলে 1000 এর সঙ্গে 999 ইনটু করলে 999 ইনটু 1000 যদি করা হয় তাহলে 999 এর পাশে 000 বসবে মাইনাস 999, তাহলে এইটা থেকে এটা বিয়োগ, তাহলে এই 999 মাইনাস আছে আর 9995, তাহলে এখানে এইটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস 4, তাহলে 999 থেকে 995 বিয়োগ করলে মাইনাস 4, তাহলে 999000 মাইনাস 4, তাহলে 998996 সঠিক উত্তর হবে, 998996। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি। তারপর কোশ্চেন নাম্বার 23, 9 মাইনাস 1 হোল 2 বাই 9 অফ 3 হোল 3 বাই 11 প্লাস 5 হোল 1 বাই 7 অফ 7 বাই 9 ইকুয়ালস টু কত হবে? তাহলে এখানে যেহেতু অফ আছে তাহলে অফের কাজটা সবার আগে করতে হবে, অফ থাকলে অফের কাজটা সবার আগে করতে হবে, তাহলে 9 মাইনাস 9 কে 9 10 11, 11 9 অফ 36 3 11 33 3 36, 36 বাই 11 ডিভাইড 5 সাথে 35 আগে 36 বাই 7 অফ 7 বাই 9, তাহলে এই দুটো অফ আছে, তাহলে 11 11 কেটে গেলো, 4 9 36, আর এদিকে 4 9 36 এটা কেটে গেল। এবার পরে 9 মাইনাস এখানে 4 ডিভাইড এখানেও 4, তাহলে এবার ডিভাইডের কাজ করতে হবে, তাহলে 4 4 ডিভাইড করলে 1, তাহলে 9 মাইনাস 1 ইকুয়ালস টু 8, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 8 অপশান বি, সঠিক উত্তর হবে 8 অপশান বি। কোশ্চেন নাম্বার 24, 2 বাই 3 ইন্টু 3 বাই 5 বাই 6 ডিভাইড 2 বাই 3 অফ 1 হোল 1 বাই 4, তাহলে এখানে আবার অফ আছে, অফের কাজটা আগে করতে হবে, তাহলে 2 বাই 3 বসে গেল আর 3 বাই 5 বাই 6 ডিভাইড 2 বাই 3 অফ 5 বাই 4, এই 2 4 কেটে গেলে এখানে 3 2 6, নিচে হচ্ছে 3 2 6 আর 5 উপরে আছে, তাহলে পরের লাইনে ইনটু হয়ে গেলে 5টা নিচে হয়ে যাবে 6টা উপরে, তাহলে এখানে তো দুটো উল্টো রেসিপ্রোকাল আছে, তাহলে কেটে গেলে 1, তাহলে 2 বাই 3 ইন্টু 3 বাই 1, 3 3 কেটে গেল, অ্যান্সার হবে 2, তাহলে সঠিক উত্তর হবে 2 অপশান ডি, সঠিক উত্তর হবে অপশান ডি 2। কোশ্চেন নাম্বার 25, 7 বাই 2 ডিভাইড 5 বাই 2 ইন্টু 3 বাই 2, আর 7 বাই 2 ডিভাইড 5 বাই 2 অফ 3 বাই 2 ডিভাইড 5.25, তাহলে এখানে অফ আছে, এই অফের কাজ আগে করতে হবে, যেহেতু এখানে অফ আছে তাহলে অফের কাজ আগে করতে হবে, অফের কাজ আগে করলে অফ অফ এখানে 2 ওখানে 3, তাহলে এখানে 2 2 সে 4 আর 3 5 সে 15, তাহলে ডিভাইডটা উল্টে গেলে 4 বাই 15 হয়ে যাবে, তাহলে এখানে 2 দিয়ে 4 কাটলে 2 আর 7 বাই 15 নিচে আছে আর ওপরে 7 ইন্টু 3, এখানে 2 2 কেটে গেছে, 7 ইন্টু 3 বাই 2 ইন 5 ইন্টু 2 ডিভাইড 0.25, তাহলে 7 ইন্টু 3 বাই 5 ইন্টু 2, ইন্টু হলে এটা পুরোটা উল্টে যাবে, 15 ওপরে চলে যাবে আর নিচে 7 ইন্টু 2 হবে, ডিভাইড 5.25 আছে, তাহলে 525 বাই 100, তাহলে কাটাকাটি করলে এখানে 5 কে 15 দিয়ে কাটলে 3 5 15 3, আর 7 7 কেটে গেল, এখানে 2 আছে শুধু, তাহলে 3 ইন্টু 3 বাই 2 ইন্টু 2, আর এখানে ডিভাইডটা ইনটু হয়ে গেলে 100 বাই 525, তাহলে কাটাকাটি করলে 25 দিয়ে, প্রথমে হচ্ছে 5 দিয়ে কাটলে এখানে 2 2 আছে, তাহলে 4 25 100, আর 25 কে 525 দিয়ে কাটলে, 25 কে 525 দিয়ে কাটলে না, প্রথমে হচ্ছে 7 কে 21 দিয়ে কাটলে 7 3 7 সে 21, আর এদিকে 3 দিয়ে কাটলে 7 উপরে, তাহলে 25 গুণ 3 রয়েছে আর নিচে কত রয়েছে 7, তাহলে সঠিক উত্তর কী হবে? ওপরে 3 আর নিচে 7 আর 25 কে 525 দিয়ে কাটা হয়ে গেছে, কাটলে তাহলে 3 বাই 7, সঠিক উত্তর কী হবে? 3 বাই 7, সঠিক উত্তর হবে অপশান সি, 3 বাই 7। তারপর 1 বাই 3 প্লাস 3 বাই 4, ফার্স্ট ব্যাকেটের মধ্যে 2 বাই 5 মাইনাস 1 বাই 3, আর নিচে সব অফ অফ করে আছে, তাহলে অফগুলো সব মাল্টিপ্লাই করে নিতে হবে, অফের কাজ আগে হবে আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 5 15 লসাগো, 3 2 গুণে 6 মাইনাস 5, আর নিচে অফের কাজ করলে
3 কে 3 4 5 5 এর 3 অফ 3 এর 4 তাহলে 3 3 কেটে গেল আর এদিকে 4 4 কেটে গেল গেলে তাহলে এখানে উপরে কত আছে 1/3 আর 3/4 আর এখানে 1/15 আর নিচে কত আছে 5/4 minus 1/5 উপরে তাহলে কত লসাগু হবে 60 60 লসাগু হলে 20 প্লাস 3 আর নিচে 25 মাইনাস 4 বাই 20 20 লসাগু তাহলে 25 মাইনাস 4 তাহলে উপরে হচ্ছে 23/60 গুণ 20/21 সমান 23/63 তাহলে সঠিক উত্তর হবে 23/63 সঠিক উত্তর হবে অপশন ডি 23/63 কোশ্চেন নাম্বার 27 4 হোল 2/21 माइनस टू होल 13/14 प्लस वन होल 5/7 डिवाइड 5 होल 1/7 और नीचे वन होल 7/9 इंटू टू होल 1/48 डिवाइड 3 होल 16/27 তাহলে এখানে এইখানে ডিভাইড আছে তাহলে এই কাজটা আগে করে নিতে হবে আর এই আর এইগুলো একসঙ্গে করতে হবে নিচেরগুলো তো সব ভাঙতে হবে কিন্তু এখানে যেহেতু মাইনাস প্লাস আছে তাহলে সব ফ্র্যাকশন না ভাঙলেও চলবে তাহলে 4 হোল 2/21 টা থাক মাইনাস 2 হোল 13/14 আর এখানে 7 থেকে 7 5 5 12 12/7 গুণ 7/36 5 সাথে 35 একে 36 তাহলে ডিভাইড আছে উল্টে যাবে 7/36 আর নিচের এগুলো 9 কে 9 সাথে 16 16/9 গুণ 48 দুগুণে 96 একে 97/48 আর 3 গুণ 27+16 মানে 97/27 তাহলে এটা উল্টে গেলে 27/97 এখানে 3 বার 36 কেটে গেছে 7 7 কেটে গেছে তাহলে এখানে 3 আছে তাহলে 1/3 আর নিচেই হচ্ছে 9 27 দিয়ে কাটলে 3 16 কে 48 আর 97/97 কেটে গেল তাহলে ওপরে হচ্ছে নিচেই তো সবই কেটে গেছে তাহলে 1 আর ওপরে হচ্ছে 4 মাইনাস 2 এটাকে আগে রাখা হলো কারণ এটা হোল নাম্বারে আছে আর 2/21 মাইনাস 13/14 প্লাস 1/3 তারপরে তাহলে এখানে 4 মাইনাস 2 মানে 2 আর 21 14 আর 3 এর লসাগু হচ্ছে 42 4 মাইনাস 39 প্লাস 14 তাহলে 2 প্লাস তাহলে 14 প্লাস 4 18 39 থেকে 18 চলে গেলে 21 মাইনাস 21 তাহলে -1/2 2 -1/2 = 3/2 তাহলে 1 হোল 1/2 তাহলে সঠিক উত্তর কি হবে 1 হোল 1/2 সঠিক উত্তর হবে অপশন বি 1 হোল 1/2 তারপর 5/8 of 24 = 15/7 × কোশ্চেন মার্ক তাহলে এখানে যদি x ধরে নেওয়া যায় অফ মানে ইনটু তাহলে 3 আসতে 24 3 3 5 15 তাহলে 15/7 x = 15 তাহলে 15 15 কেটে গেল x = 7 x = কত হবে 7 তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 7 তারপর 1 হোল 2/9 / 1 হোল 2/5 of 5/21 + 1/3 তাহলে এখানে অফ এর কাজ আগে হবে 5 একে 5 6 7 তাহলে 7 এর 5 7 এর 5 অফ 5/21 5/5 কেটে গেল 7 কে 21 দিয়ে কাটলে 3 তাহলে এখানে 1 তাহলে 9 কে 9 10 11 11/9 গুণ 3 এখানে ভাগ 1/3 ছিল গুণ হলে 3 প্লাস 3 তাহলে 3 3 3 কে 9 হয়ে গেল তাহলে 11/3 + 1/3 3 লসাগু 11 + 1 = 12 12/3 তাহলে 4 তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হলো 4 অপশান সি সঠিক উত্তর হলো 4 অপশান সি তারপর স্কোয়ার রুট অফ 1.21 × 0.9/1.1 × 0.11 তাহলে এখানে একটা পড়ে আছে এখানে একটা পড়ে আছে এই দুটো কেটে যাবে এখানে দুটো পড়ে এখানে দুটো পড়ে তাহলে এইগুলো তো কেটে গেল তাহলে 1 to 1 × 9/1 11 × 11 তাহলে 11 11 এর সঙ্গে 1 to 1 কেটে গেল রুট 9 মানে 3 তাহলে সঠিক উত্তর হবে 3 অপশান বি তারপর রুট 3 1 6 8 4 এর মান বার করতে হবে তাহলে রুট বার করতে গেলে প্রথমে 3 1 6 8 4 লিখে নিতে হবে নিয়ে বাঁদিক ডান দিক থেকে দুটো দুটো করে নিতে হবে 3 একটা পড়ে আছে তাহলে 1 1 1
তাহলে এক থেকে তিন বিয়োগ করলে দুই, আর এই দুটোর জন্য 16 নেমে গেল, তাহলে 216। এখানে ওয়ান ছিল ওয়ানের ডবল টু, তাহলে প্রথমে সাত দিয়ে যাবে, সাতকে 27 দিয়ে মাল্টিপ্লাই করলে 189 হয়, বিয়োগ করলে কত হয় 27, আর 84 নামলো, তাহলে 17 দুগুণে 34। তারপরে 8 বারে যাবে, আটকে 348 দিয়ে গুণ করলে 2784, তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হবে 178, তাহলে 178 সঠিক উত্তর হবে অপশান সি 178। রুট 88209, এটাও ঠিক একই পদ্ধতিতে বার করতে হবে, রুট 88209, তাহলে রুট 88209, এটাকে প্রথমে তাহলে এই পাশ থেকে, প্রথমে ডান দিক থেকে 09 দুটো নিতে হবে, তারপর 82 নিতে হবে, তারপর 8 একটা পড়ে আছে, তাহলে 224 যাবে, 339 বেশি হয়ে যাচ্ছে, 224, তাহলে 4 নামলো, 2 এর ডবল 4, আর এখানে 82 নেমে গেল, তাহলে 9 9 কে 49 দিয়ে গুণ করলে 141 হয়, তাহলে এটা বিয়োগ করলে কত হলো 41, আর 09 নামলো, আর 29 এর ডবল 58, তাহলে এখানে 98, 29 এর ডবল 58, এখানে হচ্ছে 29 এর ডবল 58 58, তাহলে 58, তাহলে 587 কে যদি 7 দিয়ে গুণ করা হয় 4109 হয়, তাহলে সঠিক উত্তর হবে 297, তাহলে সঠিক উত্তর হবে 297, তাহলে রুট 88209 এর সঠিক উত্তর কী হবে? 297, অর্থাৎ অপশান ডি। তারপরে 33, রুট 9216 প্লাস রুট 12544, তাহলে রুট 9216 এর রুট বার করতে হলে রুট 9216 এর রুট বার করতে হলে 9216 দুটো দুটো করে গেল 92, তাহলে 9 9 81 হবে, 81 বিয়োগ করলে 92 থেকে 81 মাইনাস করলে 11 হয়, তাহলে 16 বসলো, তাহলে 9 এর ডবল 18, তাহলে 6 কে 186 দিয়ে মাল্টিপ্লাই করলে 116 হয়, তাহলে এর রুটটা হচ্ছে 96। এরপর 12544 এইটা রুট বার করতে হবে, তাহলে এইটার রুট বার করতে হলে প্রথমেই দেখা যাচ্ছে এইদিকে দুটো, 44 দুটো, তাহলে 25 দুটো, 1 পড়ে আছে, তাহলে 1 1 1, তাহলে 25 নামলো, 1 এর ডবল 2, তাহলে 1 কে 21 দিয়ে গুণ করলে 21 আসছে, তাহলে 4, তার সঙ্গে 44 নামলো, তারপরে 11 এর ডবল হচ্ছে 22, তাহলে 22, 2 কে 222 দিয়ে গুণ করলে 444, তাহলে কত হলো 112, তাহলে 96 প্লাস 112 সমান 208, তাহলে সঠিক উত্তর কত হবে? 208, এখানে কোনো অপশানই নেই, সেই জন্য সঠিক উত্তর হচ্ছে নান অফ দিস হবে, সঠিক উত্তর হবে 208। কোশ্চেন নাম্বার 34, রুট 225 মাইনাস রুট 1225 প্লাস 6 ইকোয়ালস টু রুট কোশ্চেন মার্ক আছে, তাহলে রুট 4225 এইটা রুট করলে কত হয়? এইটা রুট করলে হয় 225, তাহলে 25 নিতে হবে 42, তাহলে 6 6 এ 36, 7 7 এ 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 এ 36, তাহলে 625, 6 এর ডবল 12, তাহলে 5 কে 125 দিয়ে মাল্টিপ্লাই করলে 625, তাহলে এইটা রুট হয়ে গেল 65, আর 1225 1225 কে 3 3 এ 9, আর 3 নামলো, 25 বসে গেল, তাহলে 5 কে 65 দিয়ে গুণ করলে হচ্ছে 325, তাহলে একটা হচ্ছে 65, একটা 35, তাহলে 65 কে 35 মাইনাস করলে 30 আসছে, তার সঙ্গে প্লাস 6 করলে 36, আর যেদিকে যেহেতু এদিকে রুট আছে, তাহলে এদিকে স্কোয়ার করে দিলে কোশ্চেন মার্কটা কত পাওয়া যাবে? তাহলে 36 স্কোয়ার করলে আসবে 1296, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 1296, সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 35, রুট 0.289 বাই 0.00121, তাহলে এখানে তিনটে পরে পয়েন্ট আছে, তাহলে যেহেতু তিনটে পরে এখানে পয়েন্ট আছে, তাই এখানে হচ্ছে নিচে 1000 হবে, আর এখানে 5টা পরে আছে, তাহলে 1-এর পিঠে 5টা শূন্য হবে, তাহলে 289 বাই 121 ইন্টু 100000 বাই 1000, তিনটে জিরো কেটে গেল, এখানে 100 রয়েছে, আর রুট 289-এর রুট কত হয়? 17, আর 121-এর কত হয়? 11, 17 বাই 11 ইন্টু 10, তাহলে 117 বাই 11, তাহলে সঠিক উত্তর হবে 170 বাই 11, সঠিক উত্তর হবে
অপশান বি 170/11। এটা ছিল ম্যাথামেটিক্স 1000 প্লাস ফর আইবিপিএস ক্লার্ক এর বেস্ট রিক্স মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্সের পার্ট ওয়ান। এরকম করে পার্ট টু পার্ট থ্রি করে চলবে, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম পরপর করে 1000 কোশ্চেন কমপ্লিট হবে। তোমরা যদি পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এগুলো সব দেখতে চাও তাহলে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।